বাংলাদেশের কোনো মিডিয়ারও কোনো খবর নাই। কেউ কেউ লিখছে গ্রামবাসীর হামলায়, আর সমস্ত গ্রামটাই তো হিন্দুদের, সেটা লেখতে। হরিপুরের মধুখালীতে মন্দিরে যে ঘটনাটি ঘটেছিল দুদিন আগে আমরা জানাচ্ছি, সেখানে একটি মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে ধর্মীয় সহিংসতার কারণে এখানে অন্য ধর্মের মানুষের উপরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। এই ঘটনা ঘটে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। ফরিদপুরের মধুখালীতে মন্দিরে দুজন মুসলমানের হত্যা নিয়ে কঠিন হুঙ্কার দিলেন ডক্টর বজিল। এদিকে দুজন মুসলমানের হত্যা নিয়ে গোপন তথ্য পাশ করলেন পেজদা পিপলের সাগর ভাই। অন্যদিকে রাজপথে নেমে ঐক্যের ডাক দিলেন গণ অধিকার পরিষদের তারেক রহমান। আজকে আপনাদেরকে আমি তিনটি ভিডিও বলেছি প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার প্রত্যেকটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলুন দেখে আসি ফরিদপুরের মধুখালীতে মন্দিরে দুজন মুসলমানের হত্যা নিয়ে ডক্টর বজল কি বলেছেন সেই ভিডিও বলিসটি। বাংলাদেশের কোনো মিডিয়ারও কোনো খবর নাই। কেউ কেউ লিখছে গ্রামবাসীর হামলায়, আর সমস্ত গ্রামটাই তো হিন্দুদের, সেটা লিখতেও ভয় পায় যে হিন্দুদের হামলায় নিহত হলেন দুজন মুসলমান, এই শব্দটা লিখতেও ভয় পায় এই দেশের পত্রিকাগুলো। ভয় পায় ওরা এই যে মানুষগুলোর নাম আশরাফুল এবং আসাদুল শব্দটা উচ্চারণ করতে। নির্মাণ শ্রমিক মানে মন্দিরে আগুন লেগেছে, দুজন মানুষ নিহত হয়েছে, আপনি বুঝতেও পারবেন না মানুষগুলো হিন্দু মারা গেছে না খ্রিস্টান মারা গেছে না মুসলমান মারা গেছে। নিউজের ভিতরে ঢোকার আগে আপনার বোঝার কোনো সাধ্য নাই। আর যদি এটা কোনো মুসলিম কর্তৃক কোনো ধরনের অন্যায় আচরণ হতো, সাথে সাথে আসতো মাদ্রাসা শিক্ষক কর্তৃক অমুক মন্দিরের পুরোহিতের উপরে ত্যক্ত ভাষায় কিংবা খারাপ ভাষায় গালি প্রদান করা হয়েছে। মেজর সিনহা রাশেদ শুধু নামের শেষে মুসলমান, সে কারণে ওসি প্রদীপ যদি গুলি করে হত্যা করতে পারে মেজর সিনহা রাশেদকে, তাহলে সে দেশে আপনি কিসের বিচার চাইবেন বলেন? কোনোদিন ছিল আর্মির গায়ে, কোনোদিন কোনো পুলিশ অফিসার কোনোদিন একটা টোক্কা দেওয়ার সাহস বাংলাদেশের জমিনে কোনোদিন পায় নাই, কিন্তু বাংলাদেশে আজকের আর্মিকে হত্যা করতে পারে কে? একজন পুলিশ হিন্দু অফিসার এটা করতে পারে। একটা মন্দিরের পাশ থেকে স্কুলের একটা রুমের মধ্যে নিরাপদে গিয়ে থাকতে পারে না, এর 6 থেকে 7 ঘন্টার মধ্যে পুলিশ এসে সেখানে তাদেরকে উদ্ধার পর্যন্ত করতে পারে নাই, তার মানে এই ভাইগুলো মৃত্যুবরণ করুক, করার জন্য ভিনদেশি কোনো তাবেদার পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে কেউ হুকুম দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত মুসলিম মারা না যাবে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ধরনের তাদেরকে উদ্ধার করা যাবে না। আপনি দেখেন দুটো চরিত্র আপনি মিলিয়ে দেখেন, যে আলেম ওলামা ইসলামপন্থী মানুষদের উপরে যখন আক্রমণ হয়, অথবা কোনো একজন আলেমও যদি কোনো এক জায়গায় মিছিল করে, মিছিল করলে সাথে সাথে তার উপরে, নিশ্চয়ই আপনাদের মনে আছে মোদি বিরোধী আন্দোলন হয়েছিল বাংলাদেশে, যে মোদিকে বাংলাদেশে আনতে দেওয়া হবে না, কারণ হিসেবে মুসলমানরা বলেছিল যে মোদি আসলে বাংলাদেশের এই মানুষটাকে আমরা রক্তচোষা মানুষটাকে ওয়েলকাম করবো না, কারণ তিনি গুজরাটের মুসলমানদেরকে হত্যা করেছে। হাজার হাজার মানুষ হত্যার আসামি হচ্ছে এই ভারতের নরেন্দ্র মোদি। সেই মোদির ঘটনাকে শুধু আলেমরা মিছিল করেছে বাইতুল মোকাররমে, সেটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের কমপক্ষে 25 জন মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা, ভুলে গিয়েছে বাংলাদেশ? কারণ বাংলাদেশের মানুষের আমাদের আপনাদের চরিত্র হচ্ছে 3 মাসের বেশি কোনো বিষয় মাথায় আমাদের কাজ করে না, আমাদের থাকে না। আজ তাই হয়েছে, সেখানে আলেম ছিল, বিদায় আলেমদের গুলি করতে পেরেছে, মারতে পেরেছে, কেন? বিশৃঙ্খলা হচ্ছে। আর গতকালকে মধুখালীতে ফরিদপুরে দুটি ভাইকে তাজা প্রাণ ঝরিয়ে দিতে হয়েছে, আর সেখানে উদ্ধার করার জন্য আপনার এত পুলিশ, এত র‍্যাব, এত বিডিআর, এত আর্মি আছে, হেলিকপ্টার আছে, আপনি তাদেরকে উদ্ধার করতে মানুষ পাঠাইতে পারলেন না, তার মানে আপনার কাছে মুসলমানদের রক্তের কোনো ভ্যালু নেই, মূল্য নেই, আপনার কাছে বিনদেশি দালাল তাবেদারদের মূল্য বেশি। আপনি চেয়েছেন এখানে একটি দাঙ্গা বাজুক, আপনি চেয়েছেন এটা নিয়ে মুসলমানরা কথা বলুক, আপনি চেয়েছেন মানুষগুলো হত্যা হোক, তারপরে আপনি আবার পাশের ভারত থেকে অনুকম্পা নেবেন, কারণ এই যে দাঙ্গাগুলো সৃষ্টি হবে, একে অপরের মধ্যে হিংস্রতা তৈরি হবে, এটারও আবার বেনিফিশিয়ারি শেখ হাসিনা বেনিফিট ভোগ করার জন্য অপেক্ষা করে বসে আছে।
কথা, এই ভদ্র মহিলাটি সম্পূর্ণভাবে দেশটাকে নিজের স্বার্থে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে শেষ করে দিচ্ছে। উনি এদেশের সাধারণ জনগণের এমনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী নয়, তারপরেও কখনোই তিনি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন না, তিনি একটি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে বাংলার মানুষের উপরে আজকে চেপে বসেছে। বন্ধুরা আমার, আমি অবাক হয়েছি, কয়েকটি পয়েন্ট আউট করে আপনাদেরকে বলতে চাই। আপনারা যদি দেখেন যে গতকালকের যে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মদিখালিতে, মন্দিরে প্রতিমায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যেই ভাই দুটিকে মারা হয়েছে, ওখান থেকে এখন কথা হচ্ছে ওই ভাইয়েরাই নাকি সেই জায়গায় গিয়ে কি করেছে, তাদেরকে তাদের মন্দিরের আগুন নিবানোর জন্য নাকি কাজ করেছে। কেউ বলছে তাদের কোনো সংশ্লিষ্টতা ওখানে যায়নি, গিয়েছে, বিতর্ক হতে পারে, কেউ আগুন নিভাতে গিয়েছে অথবা নিভায়নি অথবা আগুন লেগেছে যে কোনো ব্যক্তির কাছ থেকে হতে পারে, হতে পারে সেটা মসজিদেও যদি আগুন লাগে, এখন মসজিদে আগুন লেগেছে, পাশ থেকে একজন হিন্দু হেঁটে গেলেই আপনি হিন্দুকে পিটিয়ে মারবেন, সেটা তো ইসলাম পারমিট করে না, ধর্ম পারমিট করে না। এখন হিন্দুর মন্দিরের কাছ থেকে একজন মুসলমান হেঁটে গেলেই তাকে মেরে ফেলতে হবে, এটা তো কেউ পারমিট করে না আপনাকে। আমি এই জিনিসটাই বাংলাদেশে আজকে যেটা হচ্ছে, এটা জঙ্গিবাদ, এটা সম্পূর্ণ উগ্রবাদ, এটা সম্পূর্ণ হিন্দুত্ববাদ, যারা সম্পূর্ণভাবে মানে মুসলমান পেয়েছে বিদায় মারতে হবে এবং কারো হুকুমেই মেরেছে, না হয় এই ধরনের লোমহর্ষক মৃত্যু হতে পারে না। 15 বছরের একটা বাচ্চা আসাদুল আর 21 বছরের আশরাফুল, যেই মায়ের সন্তান, কোল খালি হয়েছে, কতটা অসহায় পরিবার থাকলে তার মা 15 বছরের বাচ্চাকে রাজমিস্ত্রির কাজে দিতে পারে, আপনি তাকে পিটিয়ে মেরে ফেললেন, ওদের জীবনের কোনো মূল্য নেই, কারণ ওরা মুসলমানের সন্তান, ওরা জন্ম নিয়েছে মুসলমান হিসাবে। আমি অবাক হই এখন পর্যন্ত এই নিয়ে প্রধানমন্ত্রী লেভেলের কাছ থেকে কোনো ধরনের বড় ধরনের কোনো বিবৃতি, বড় ধরনের কোনো কিছু আসে নাই। আর যদি এটা হতো এমন যে মুসলমানদের মসজিদে গিয়ে কেউ আগুন দিয়েছে, সাথে সাথে সামনের কোনো হিন্দুকে পুড়িয়ে মেরেছে কিংবা পিটিয়ে মেরেছে, আজকে দেখতেন সাথে সাথে সেখানে র‍্যাব, ক্রস ফায়ার, এটা সেটা, অন্তত 100 মুসলমানকে হত্যা করতো এই শেখ হাসিনা, ভারতের মদতপুষ্ট এই দালাল। কারণ তার কাছে এটা দেখানোর জন্য অ্যাসাইনমেন্ট হিসাবে এই কাজ করতো, যে না আমি তোমার বন্ধু হিসাবে আমি এই মুসলমানদের রক্তগুলোকে ঝরিয়েছি, আমি কারো রক্ত ঝরানোর পক্ষে নই, আমি হিন্দু ভাইদেরকে সম্মান করি যারা হিন্দু ধর্ম পালন করে, আমি মুসলমানদেরকে পছন্দ করি যারা মুসলমান ধর্ম পালন করে, ধর্ম বিশ্বাসী মানুষগুলো কারো ঘরে আগুন দিতে পারে না, কোনো মানুষকে হত্যা করতে পারে না। একদল লোক এখনো অনলাইনে দেখবেন ওই বিভিন্ন হিন্দু আইডি দিয়ে কমেন্টস করে, মনে হয় যেন বেহেস্তের সুখ পেয়েছে, কত বড় আরাম পেয়েছে, এই মানুষগুলো মারা গিয়েছে আর তারা হা হা করে হাসছে, কত বড় অথর্ব গর্ধব, মানুষের উপরে জুলুম অত্যাচার, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না। এই জঙ্গলি সদস্য যারা এই কাজ করেছে, আমি তাদেরকে কোনো ধর্মীয় ট্যাগ দিয়ে তাদেরকে সীমাবদ্ধ রাখতে চাই না, আমি মনে করি তারা সমাজের সবচেয়ে কীট এবং সবচেয়ে বেশি সবচেয়ে খারাপ এবং নাদান গোষ্ঠী হচ্ছে এই অসভ্য চক্রগুলো। দুটি মানুষকে, তাজা প্রাণকে হত্যা করেছেন, শেষ করেছেন, ভেবেছেন, একটু ভেবে দেখেন। শৈচাগার, তারা মন্দিরের পাশের স্কুলে একটা বাথরুম নির্মাণের কাজে ছিল। আমি গতকালকের থেকে দেখতেছিলাম যে বাংলাদেশের কোনো মিডিয়ারও কোনো খবর নাই, কেউ কেউ লিখছে গ্রামবাসীর হামলায়, আর সমস্ত গ্রামটাই তো হিন্দুদের, সেটা লিখতেও ভয় পায় যে হিন্দুদের হামলায় নিহত হলেন দুজন মুসলমান, এই শব্দটা লিখতেও ভয় পায় এই দেশের পত্রিকাগুলো, ভয় পায় ওরা এই যে মানুষগুলোর নাম আশরাফুল এবং আসাদুল শব্দটা উচ্চারণ করতে। নির্মাণ শ্রমিক, মানে মন্দিরে আগুন লেগেছে, দুজন মানুষ নিহত হয়েছে, আপনি বুঝতেও পারবেন না মানুষগুলো হিন্দু মারা গেছে না খ্রিস্টান মারা গেছে না মুসলমান মারা গেছে, নিউজের ভিতরে ঢোকার আগে আপনার বোঝার কোনো সাধ্য নাই। আর যদি এটা কোনো মুসলিম কর্তৃক কোনো ধরনের অন্যায় আচরণ হতো, সাথে সাথে আসতো মাদ্রাসা শিক্ষক কর্তৃক অমুক মন্দিরের পুরোহিতের উপরে ত্যক্ত ভাষায় কিংবা খারাপ ভাষায় গালি প্রদান করা হয়েছে, কিংবা আরও ভয়ানকভাবে মাদ্রাসার আলেম কর্তৃক মন্দিরে হামলা, অথবা এভাবে বর্ণনা করা হতো মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুদের মন্দিরের উপরে হামলা, এই হচ্ছে আমাদের দেশের আজকের এই
হলুদ মিডিয়াগুলোর কাজ, এই বর্তমান সময়ের রেড কালার মিডিয়াগুলোর কাজ। আমি প্রত্যেকটি জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষকে শ্রদ্ধা করি, সালাম করি, সম্মান করি, কিন্তু আজকের বাংলাদেশে যা হচ্ছে এটা কোনো সম্মানের জায়গা নয়। আমরা ঐতিহ্য আছে, এদেশের মুসলমানরা কোনোদিন হিন্দুকে আক্রমণ করে না। এদেশের মুসলমান যে দল করুক, যে মত করুক, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে সমাজটাকে পরিবর্তন করতে চাই। কিন্তু আপনি কে, আপনি কারা, আপনি নতুন করে এই সকল ষড়যন্ত্র শুরু করে দিয়ে আমার মুসলমানের দেশে আপনি কি করতে চান, আমার দেশের মধ্যে কি দাঙ্গা বাজাতে চান, কি হাঙ্গামা করতে চান, আমাদেরকে জানান, জাতিকে জানান। আজকের সে কারণে বলতে হচ্ছে বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, শুধুমাত্র গুটি কয়েক হিন্দুদের, হিন্দুদের বলাও ভুল হবে, যদিও আমি লিখেছি হিন্দু জঙ্গিদের মদত পুষ্ট দালাল হচ্ছে আজকের শেখ হাসিনা। তিনি যদি সত্যিকার মানুষের প্রধানমন্ত্রী কিংবা একজন নায়ক হিসাবে থাকতে চাইতেন, তাহলে আজকের আলেমরা জেলে থাকতো না, ইসলামপন্থী মানুষগুলো জেলে থাকতো না, দাড়িওয়ালা জেলে, টুপিওয়ালা জেলে, ইসলামওয়ালা জেলে, ওয়াজ মাহফিল করা লোক জেলে, হ্যাঁ তাফসির মাহফিল করে তারা জেলে, বিরোধী দল তো বাদই দিলাম, সব জেলে। ওনার শুধুমাত্র পীড়িত হচ্ছে তাদের নিয়ে, 7 ঘন্টা এটা নিয়ে আপনারা বলবেন, লিখবেন, মানুষগুলো হত্যা হয়েছে, শুধু বললেই হবে না, পিটিয়ে হত্যা হয়েছে, পিটানোর পরে এই মানুষগুলোকে 7 ঘন্টার মধ্যে উদ্ধার করতে পারে নাই শেখ হাসিনার বাহিনী, তাহলে সেই বাহিনী কার নির্দেশে চলে? আমি তো মনে করি এই বর্ডার ক্রস করে পার্শ্ববর্তী একটি দেশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ওই মুসলমান 7 জন মৃত্যুবরণ করবে, তারপরে লাশ আনতে যাবি, তার আগে কেউ যাবি না, না হয় 7 ঘন্টা। এই মানুষগুলোকে যদি যথাসময়ে উদ্ধার করা যেত, পুলিশ যদি এখন বিএনপির গায়ে টিয়ার শেল মারতে পারে, জামাত শিবিরের গায়ে মারতে পারে, হুজুরদের গায়ে মারতে পারে, সাতই পাঁচিমের সাপ্রা চত্বরে মারতে পারে, 28শে অক্টোবরের বিভিন্ন ধরনের অপকর্মের সময় সেই লগি বৈঠাদারীরা পিটিয়ে পিটিয়ে হত্যা করতে পারে, বিভিন্ন জায়গায় অপকর্ম করে, এই জায়গায় আপনারা দেখেন সেই সময় আওয়ামী লীগ করেছে অপকর্ম, 28শে অক্টোবরের লগি বৈঠার কথা বলছি, কিন্তু পাঁচিমের সাপ্লা চত্বর সহ বিভিন্ন জায়গায় যে অপকর্মগুলো আজকের এই আওয়ামী লীগ ঘটিয়েছে, তখন পুলিশ পাঠিয়ে আপনি শান্ত করার জন্য হুজুরদের রক্ত মাগনা পেয়েছেন আর চুষে চুষে খেয়েছেন, আপনি তখন তাদের রক্তে লাল করে ফেলেছেন শাপলা চত্বর, আর আপনি কালকের এই হিন্দু জঙ্গিদের গায়ে একটা লাঠির আঘাত করতে পারেন নাই, 7 ঘন্টা পর্যন্ত এই নির্দয়ভাবে আমার এই আশরাফুল এবং আসাদুলকে হত্যা করার পরে আপনি হসপিটালে নিয়ে তাকে শুধু ডেথ সার্টিফিকেট দিয়ে দিলেন। দিস ইজ নেম কল শেখ হাসিনা রেজিম। আজ শেখ হাসিনার তত্ত্বাবধানে এগুলো হচ্ছে। আপনারা অনেকে মনে করতে পারেন এখন কি করবেন, এখন এগুলোর তো বিচার কি হবে, এদেশে এদেশের বিচার হয় না। একজন মেজর সিনহা রাশেদ শুধু নামের শেষে মুসলমান, সে কারণে ওসি প্রদীপ যদি গুলি করে হত্যা করতে পারে মেজর সিনহা রাশেদকে, তাহলে সে দেশে আপনি কিসের বিচার চাইবেন বলেন? কোনোদিন ছিল আর্মির গায়ে, কোনোদিন কোনো পুলিশ অফিসার কোনোদিন একটা টোক্কা দেওয়ার সাহস বাংলাদেশের জমিনে কোনোদিন পায় নাই, কিন্তু বাংলাদেশে আজকের আর্মিকে হত্যা করতে পারে কে? একজন পুলিশ হিন্দু অফিসার এটা করতে পারে। সেখান থেকেই বলছি বিচার কিছুই হবে না, গোড়ার দিন কোনো বিচার আপনি পাবেন না। এখন শেখ হাসিনা তেরান ফ্রান্ট থেকে 1 লাখ টাকা ওই মা বাপকে পাঠাবে, ধর্মমন্ত্রী কত বড় ভিক্ষুকের দল 1 লাখ টাকা দিয়ে আসছে, বলে যে 1 লাখ টাকা আমার সন্তানের দাম কি 1 লাখ টাকা, ছাগলের বাচ্চা, অসভ্য জানোয়ারের গোষ্ঠী মুসলমানদের রক্তগুলোকে চুষে চুষে খাচ্ছে, আর সেই মুসলমানদের রক্তের উপরে গিয়ে আবার তোমরা সেখানে গিয়ে দালালি করছো। আশা করছি আপনারা পুরো ভিডিওর শ্রী মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে ডক্টর বয়জুল কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি ফরিদপুরের ঘটনা নিয়ে পেশদা পিপলের সাগর ভাই কি বলেছেন সেই ভিডিওর শ্রী। দর্শক, ফরিদপুরের মধুখালীতে মন্দিরে যে ঘটনাটি ঘটেছিল 2 দিন আগে আমরা জানাচ্ছি, সেখানে একটি মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে অথবা অজুহাতে 2 জন মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেখানকার পঞ্চপণ্ডিত পঞ্চপল্লীতে থাকা হিন্দু সম্প্রদায়ের লোকজন এই ঘটনাটি ঘটিয়েছে, আরও কয়েকজন আহত হয়েছিল সেদিন। মজার বিষয় হলো যে এই ঘটনার কয়েকদিন, গত অন্তত 3 দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত সেখানে শুধুমাত্র 1 জনকে আটক দেখানো হয়েছে, 10 জনকে আটক করা হয়েছে। প্রতিবাদে রাস্তায় যারা বিক্ষোভ করছিল, আন্দোলন করছিল, মুসলিম সম্প্রদায়ের আশপাশের যারা
অঞ্চলের লোকজন আছে সেখানে তারা প্রতিবাদে আন্দোলন করছিল এবং যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সেখানে আন্দোলন করছিল। সেই আন্দোলনকে পুলিশ একরকম আক্রমণ করে, গুলি করে সরিয়ে দেওয়া হয়েছে এবং ভণ্ডুল করে দিয়েছে সেই আন্দোলনকে। আজকে সেখানে আজকেও সেই আন্দোলন চলমান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর ভাবে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা আন্দোলনকারী তাদের বিরুদ্ধে, সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। কেন এমনটা হচ্ছে, ধীরে ধীরে আসলে এই ব্যাপারটি কোন দিকে যাচ্ছে, এই ব্যাপারটি আসলেই কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক ঘটনা, আমরা এটিকে একটু বিশ্লেষণ করবার চেষ্টা করবো। অন্যদিকে পরের সেগমেন্টে আমরা দুটি সেগমেন্টে আজকে আলাপ করবো, পরের সেগমেন্টে আমরা কথা বলবো আগামী উপজেলা নির্বাচন নিয়ে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে নির্দেশনা দিয়েছে যে মন্ত্রী এবং এমপির পরিবারের কেউ যেন আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আজকেও যতটুকু পত্রিকান্ত জানতে পারলাম যে সারা বাংলাদেশে মোটামুটি 2-3 জন ব্যতীত, তাও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে 2-3 জন ব্যতীত সবাই মোটামুটি প্রধানমন্ত্রীর নির্দেশনাকে উপেক্ষা করে নিজেদের প্রার্থিতা বহাল রেখেছে উপজেলা নির্বাচনে। আসলেই কি প্রধানমন্ত্রীর নির্দেশনাকে উপেক্ষা করে কি আওয়ামী লীগের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে বলেই কি মনে করেন কিনা আমাদের আলোচকরা, সেটি আমরা বোঝার চেষ্টা করব। আছেন আনোয়ার ইসলাম আনোয়ার, আওয়ামী লীগ নেতা। আছেন তাইফুল ইসলাম টিপু, তিনি সহ দপ্তর সম্পাদক কেন্দ্রীয় বিএনপি। আছেন মেজর আমিন আহমেদ আফসারি, তিনি রাজনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি জনাব আনোয়ার ইসলাম আনোয়ার শুরু করতে চাই আপনাকে দিয়েই। আপনি জানেন যে ফরিদপুরে মধুখালীতে দুজন শ্রমিককে শুধুমাত্র মন্দিরে আগুন দেওয়াকে সন্দেহ করে সেখানে তাদেরকে পিটিয়ে মধ্যযুগীয় বর্বরতার মতো করে এমনভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে যে 7 ঘন্টা নির্যাতনের ফলে সেখানে তাদের মৃত্যু হয়। এখন প্রশ্ন হলো আপনার কাছে যে এত বড় একটি ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সময় আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে শক্ত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, বিভিন্ন সময় আমরা দেখেছি যে মুসলিমদের পক্ষ থেকে এমন ঘটনা ঘটলে আপনার শক্ত ব্যবস্থা নেওয়া হয়, অনেককেই এই সময়ের মধ্যে গ্রেপ্তারের নজির রয়েছে আমাদের দেশে, কিন্তু এই ঘটনা হওয়ার পর এখন পর্যন্ত মাত্র 1 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, 10 জনকে গ্রেপ্তার করেছে কিন্তু বাকিদেরকে এখনো পর্যন্ত থানা আজুতে রাখা হয়েছে, বলা হচ্ছে যে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যারা বিক্ষোভ দেখাতে গেছে এই ঘটনার প্রতিবাদ করতে গেছে রাস্তায় তাদেরকে পেটানো হচ্ছে, তাদেরকে গুলি করে সরিয়ে দেওয়া হচ্ছে। আসলে সরকার কি চায়, আপনি মনে করেন কি হওয়া উচিত কোন ধরনের এই দুজন শ্রমিকের, আরো এই গতকালকে যে আন্দোলন করছে সেখানেও গুলি করে কিন্তু অনেকে গুলি করে অনেককেই কিন্তু হতাহত ঘটনা ঘটিয়েছে পুলিশের পক্ষ থেকে এমন ব্যবস্থার কারণে সেখানে অনেকে আহত হয়েছে, এই যে ঘটনাগুলি ঘটছে এটাকে আপনি খুব স্বাভাবিকভাবে দেখছেন, এটাকে কি আসলেই স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিকভাবে দেখার সুযোগ রয়েছে কিনা আপনার কাছ থেকে? শুরু করতে চাই জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, একটু দয়া করে আনমিউট করে বলুন, একটু আনমিউট করুন। জি, এবং প্রিয় দর্শক আপনারা অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আপনাদের মতামত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফেস দ্য পিপল এর সকল দর্শক যারা দেখছেন এবং আমার বিজ্ঞ দুজন আলোচক আছেন এখানে। সাগর ভাই, কয়দিন আগে সম্ভবত 20 তারিখে আমি আপনার প্রোগ্রামে এসেছিলাম এবং এই টপিকটাও ছিল, সেই আলোচনা আমরা পঞ্চ যে পল্লী গ্রাম, 20 দিন আগে এই টপিক ছিল, থাকবে কি 20 তারিখের কথা বলছি আমি, গত 20 তারিখ, একটা ঘটনা এবং সেটা সরকার, আপনি বলছেন যে কি চায়, আসলে কি চায় সরকার, ডেফিনেটলি একটা মুক্তিযুদ্ধের সপক্ষের দল আমরা চাই একটা ধর্ম নিরপেক্ষ, একটা বৈষম্যহীন, মানে আমরা এটাই চাই তো আমরা সবাই, এবং এখানে সব ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করব, এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, তো আমার সরকারও কিন্তু সেটাই চায়। কিন্তু এখন আপনারা যেটা চাইছেন যে, বা অনেকেই হয়তো মনে করছে যে এটা নিয়ে সরকার কাউকে প্রতিবাদ করতে দিচ্ছে না, দরাদরি করছে, কিন্তু সরকার কি কখনো চাইবে যে একটা যে বিষয়টা নিয়ে একটা ঘটনা ঘটে, 2 জন প্রাণহানি ঘটেছে, সেখানে আরো কারো প্রাণহানি ঘটুক, বা এই যে ধর্মীয় উন্মাদনা নিয়ে সেখানে আরো অনেক কিছু ঘটে যাক, সেটা কি কেউ চায়? কেউ কিন্তু চায় না, এ সরকারও কিন্তু চায় না। যেটা
অপ্রত্যাশিত ভাবে যে ঘটনাটা ঘটে গেছে, যেটুকু ঘটে গেছে তো গেছেই, এই যে দুজনের প্রাণহানি হয়েছে তাকে কিন্তু আমরা ফিরে পাব না। আমরা যত ধরনের বিচারশালী যাই করি না কেন, যে মায়ের বুক খালি হয়েছে তাকে কিন্তু আমরা ওটা ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু সেইদিন আপনার অনুষ্ঠানে কিন্তু তার মায়ের আহাজারি বা তার যে দুই সন্তান হারিয়েছে তার মায়ের যে কাতরতা সেটা কিন্তু আমি সেদিন শুনেছি আপনার প্রোগ্রামে, এই ফেস দ্য পিপলেও কিন্তু আমি শুনেছি, এবং তিনিও তাদের বিচার দাবি করেছেন যে আমার ছেলেকে যেভাবে মেরেছে আমি সেইরকমই চাই। এটা খুবই স্বাভাবিক চাওয়াটা তার, কিন্তু দেশে আইন কানুন আছে, যারা এই দুটো ছেলেকে মেরেছে তারা নিজের হাতে আইন তুলে নিয়ে তারাও কিন্তু অন্যায় করেছে। তো এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে বারবার কিন্তু পুনরাবৃত্তি আমরা দেখেছি। রংপুরের গঙ্গাচরে একজন ফেসবুকে তার একটা পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এই কথা বলে কিন্তু হিন্দুর বাড়ি ঘর সব আগুন দিয়ে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে রংপুরের গঙ্গাচরে। তারপরে আপনি দেখবেন 2012 সালে কক্সবাজারের রামুর এক বৌদ্ধ পল্লীতে কিন্তু ফেসবুকেরই একটা স্ট্যাটাসকে নিয়ে, সামান্য একটা ফেসবুকের স্ট্যাটাসকে নিয়ে সে হামলা করে অগ্নিসংযোগ করে মন্দিরে আগুন দেওয়া হয়েছিল, সেটা এই বৌদ্ধ মন্দিরে। কিন্তু 2013 সালে পাবনার সাথিয়া কিন্তু একই ঘটনা করে হিন্দুদের ঘর বাড়ি সব কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। রিসেন্টলি 2016 সালে আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেখানেও একটা পোস্ট নিয়ে মাত্র ফেসবুকে সেখানেও কিন্তু হিন্দু পল্লীতে হামলা করে কিন্তু অগ্নিসংযোগ করেছে। এই যে একটা ধর্মীয় সম্প্রীতি যে নষ্ট করার যে পাইতারা বাংলাদেশে, এটা কিন্তু নতুন না। কিন্তু আমরা চাই একটা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কিন্তু বাংলাদেশ, আমরা সাম্প্রদায়িকতা চাই না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় তা বলে না, যে সরকার ক্ষমতায় আছে সে সরকারও কিন্তু এই সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দীর্ঘ জীবনটাকে বিলিয়ে দিয়েছিল। সেই অবস্থায় এসে মুক্তিযুদ্ধের সপক্ষের দল একটা ক্ষমতায় থাকার পর এই ধরনের ঘটনা কিন্তু সত্যি দুঃখজনক। আমি সরকারকে বলবো বা সরকারি দলের একজন কর্মী হিসাবে আমি বলবো যে এটাকে সিরিয়াসলি নেওয়া, এবং পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল রংপুরে, কক্সবাজারে, পাবনা এবং ব্রাহ্মণবাড়িয়া, সেগুলোরও যেন বিচার হয়, শাস্তি হয়, তাহলে আমরা দেখবো যে ভবিষ্যতে এই ধরনের কোন ঘটনা ঘটবে না। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তা বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি ফরিদপুরের ঘটনাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের তারেক ভাই কি পরিকল্পনা করছেন সেই ভিডিওটি। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে ধর্মীয় সহিংসতার কারণে এখানে অন্য ধর্মের মানুষের উপরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। এই ঘটনা ঘটে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে গরুর মাংস খাওয়ার জন্য বিভিন্ন সময় বাজারের ব্যাগ হাতিয়ে নিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। সেই পিটিয়ে হত্যার প্রচলন এই বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী তারা ফরিদপুরে এই বাস্তবায়ন করলো। আপনারা জানেন ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এবং আরো 4-5 জনকে আহত করেছে। তারা একটি বিদ্যালয়ের নির্মাণ শ্রমিক হিসেবে সেখানে বিদ্যালয়ের উন্নয়ন কাজ করছিল। এই রকম উন্নয়ন কাজের সঙ্গে জড়িত থাকা মুসলিম নাগরিকদেরকে পিটিয়ে হত্যা করেছে এবং সেই মন্দিরের লোকেরা বলছে যে মন্দিরে আগুন দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, সেখানে নিউজ হয়েছে যে সন্দেহবশত পিটিয়ে হত্যা করা হয়েছে, আমার প্রশ্ন, সন্দেহবশত কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা যায় কি না এবং তাকে পিটিয়ে হত্যা করা যায় কি না, আমার প্রশ্ন এটা। কে আগুন দিয়েছে তার প্রমাণ কি তারা দিতে পেরেছে? তার প্রমাণ দিতে পারে নাই। আপনারা জানেন ভারতে নির্বাচন হচ্ছে, এই সময় নরেন্দ্র মোদীর নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদিতা বিভিন্ন দৃষ্টান্ত স্থাপন করছে যে সেজন্য বিজয়ী হতে পারে।
তার জন্য ধর্মীয় উস্কানি হিসেবে। এবং এই যে মন্দিরে আগুন লাগানোর কথা বলছে, আমার প্রশ্ন যে এই যে পিটিয়ে হত্যা করলো, এর দ্বারা প্রমাণিত হয় তারা নিজেরাই আগুন দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারা যদি নিজেরাই আগুন না দিত তাহলে একটা সন্দেহের বশবর্তী হয়ে কিছু লোককে পিটিয়ে বা এইভাবে হত্যা করতো না। যেই দুজন মানুষকে পিটিয়ে হত্যা করেছে তারা ওখানের বাসিন্দাও না, তারা ওইখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে। একজন নির্মাণ শ্রমিক সে কেন মন্দিরে গিয়ে আগুন দেবে? আপনাদের কাছে আমাদের প্রশ্ন। বাংলাদেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এ পর্যন্ত অনেকগুলো ধর্মীয় সহিংসতা হয়েছে। সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেখানে হিন্দুদের বাড়িঘর ভেঙে চুরে দেওয়া হয়েছিল, এবং রংপুরে ছাত্রলীগ নেতা সৈকত হিন্দুদের 20টি বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল, এবং দেখেন সুনামগঞ্জে সাল্লায় দিরাইতে সেখানে যুবলীগ নেতা জড়িত, নাসিরনগরে আওয়ামী লীগ নেতা জড়িত, নড়াইলে আওয়ামী লীগ নেতা জড়িত। যেই জায়গাগুলোতে স্পষ্ট দলিল এবং প্রমাণ রয়েছে আওয়ামী লীগ নেতারা জড়িত, হিন্দুরা সেখানে কোনো অগ্নিসংযোগকারীকে পিটিয়ে মারতে পারল না। আর ফরিদপুরে সন্দেহের বশবর্তী হয়ে একজন দুজন নাগরিককে পিটিয়ে হত্যা করলো। আমরা এই হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, তাদেরকে বিচারের আওতায় আনার দাবি করছি আমরা, এবং মুসলিম ভাইদেরকে বলছি খবরদার, এই উগ্র হিন্দুদের আপনারা হামলা করবেন না, তাদেরকে আবার উল্টা পিটায় মারবেন না। মুসলিমরা এরকম পিটায় মারার কোনো সংস্কৃতি আমাদের মধ্যে নাই, আমরা কখনো এইরকম উগ্র আচরণ করিনি। এই আচরণ উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর দলের সমর্থক এবং সেই লোকেরা করে গরুর মাংস খাওয়ার জন্য। আজকে সেই পিটিয়ে মারার সংস্কৃতি বাংলাদেশে ইতিপূর্বে কখনো এরকম হয়নি। দয়া করে কেউ তাদেরকে পিটিয়ে মারবেন না, আমরা চাই তাদেরকে গ্রেপ্তার করা হোক, বিচারের আওতায় হোক। এবং আমি গণমাধ্যমকে ধিক্কার জানাই, গণমাধ্যমগুলো লিখেছে এলাকাবাসী নাকি গণপিটুনি দিয়ে মেরেছে, এলাকাবাসী মারে নাই। এরকম মিথ্যা কথা আপনারা কিভাবে লিখলেন? ওইখানে কিছু উগ্র হিন্দু জঙ্গি তারা পিটিয়ে পিটিয়ে আমার মুসলিম ভাইকে হত্যা করেছে। আমরা স্পষ্ট কথা, কোনো উগ্রবাদিতা না, কোনো জঙ্গি কার্যক্রম না, সহিংসতা না, স্পষ্টভাবে যারাই হামলার সঙ্গে জড়িত গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এই পিটিয়ে হত্যা যে একটা অপরাধ, এর দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই উগ্র হিন্দু যারা হত্যায় জড়িত তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা যেন বাংলাদেশে কোনো ধর্মের মানুষ কখনো অন্য ধর্মকে না করে। বলবেন অনেকগুলো মানুষ মিলে মেরেছে, 10 জন মিলে মেরেছে, 20 জন মিলে মেরেছে, 50 জন মিলেছে, 50 জন যদি সম্পৃক্ত থাকে 50 জনকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, 50 জনের বিচার নিশ্চিত করতে হবে। আশা করছি আপনারা পুরো বিজেপি দৃষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে গণ অধিকার পরিষদের তারেক ভাই কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।